আবারও ভিন রাজ্য থেকে কফিন বন্দী হয়ে এক যুবকের মৃতদেহ চলে আসলো কালিয়াচকে। ফের পথে বসবে একটি পরিবার। মৃত পরিযায়ী শ্রমিকের নাম হাসিমুদ্দিন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 3 মাস আগে কালিয়াচকের এক শ্রমিক ঠিকাদারের সঙ্গে চেন্নাইয়ে কাজে যায় আলিপুরের হাসিমুদ্দিন। গত বৃহস্পতিবার 4 তারিখ তার 3 মাস কাজ পূর্ণ হতে একদিন বাকি ছিল। সেদিন এসে হার্ট অ্যাটাক করে মারা যায়। 4 দিনের বেলা আজ রবিবার তার মৃতদেহ এসে পৌঁছায় কালিয়াচকের আলিপুরে। তার মৃতদেহ আসার খবর পেয়ে বিকেল থেকেই গোটা এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতেই কান্নার রোল পড়ে যায়। কয়েক হাজার লোকের চোখের জলে দিনের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারে উপার্জনের একমাত্র লোক চলে যাওয়ায় পথে বসল স্ত্রী ও লেখাপড়ারত অবস্থায় 3টি ছেলে। রাজ্যে কাজ না থাকার জন্য শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে বলে রাজ্য সরকারকে দোষারোপ করেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেসের মুখপাত্র রেজাউল হোসেন। তার সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকার এবং কাজ করার সেই কোম্পানির নিকট সাহায্যের আবেদন জানান। আমার নাম রেজাউল হোসেন এবং জাতীয় কংগ্রেসের মুখপাত্র আমি। ফলে বৃহস্পতিবারের দিন আমি হঠাৎ করে শুনতে পেলাম, যেহেতু আমি অঞ্চল প্রেসিডেন্টও আছি, যে আমার এলাকার আমার জিপিতে হাসিমুদ্দিন বলে চেন্নাইয়ে কাজে গেছিলো 3 মাস আগে, কাজ করা অবস্থায় হঠাৎ করে হার্ট অ্যাটাকে মানে মারা যায়। ফলে ওর 3টা নাবালক ছেলে মেয়ে আছে এবং উপার্জনকারী একমাত্র হাসিমুদ্দিনই ছিল। যেহেতু আমাদের সরকার এখানে কোনো ফ্যাক্টরি কলকারখানা নাই, ফলে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে ওর ছেলে মেয়ের যেন দৃষ্টি আকর্ষণ করে এবং আর্থিক সাহায্য দিয়ে ওর পাশে যেন দাঁড়ায়। কারণ আমাদের পশ্চিমবাংলায় কোনো কলকারখানা নাই, শুধু ঢাকঢোল দিয়ে পিটাপিটি চলছে, মানে কোনো উন্নয়ন বলে কিছু নাই বলে এখানে পরাজয় হাজার হাজার ঘটনা না, পশ্চিমবাংলার প্রত্যেক দিনকার ঘটনা। পরাজয়ী শ্রমিক এখান থেকে কাজে যাচ্ছে বাইরে, কাজ পাচ্ছে না, পেটের দায়ে কাজে যায়, ফলে ওখানে গিয়ে মৃত্যুবরণ করছে। আমাদের পশ্চিমবাংলায় কোনো কাজের সুব্যবস্থা নাই। ফলে আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব যেন ওর পরিবারের পাশে যেন দাঁড়ায়, এবং যে তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ করব যেন কোম্পানি 3 দিন ধরে কোনো সহযোগিতা করেনি, মানে কোম্পানির কাছে আমাদের দাবি এবং সরকারের তামিলনাড়ু সরকারের কাছে দাবি যেন এই পরিবারের যেন কিছু দিয়ে অর্থনৈতিক দিয়ে সাহায্য যেন করে এবং এর জন্য পার্শ্বে পরিবারটা যেন ভেস্তিয়ে না যায়, ধ্বংস না যেন না হয়।